বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য 5টি এরকম রহস্যময় জিনিস নিয়ে এসেছি যেগুলোর ব্যাপারে বিজ্ঞানীরা এটি চায় না যে আপনি জেনে যান, আর এগুলোকে জানার পর আপনি চমকে উঠবেন। ভেনাস ল্যান্ডস্কেপ। ভেনাস মহাকাশে অবস্থিত এমন একটি গ্রহ যেটি সূর্যের সব থেকে কাছে অবস্থিত। এমনটা বলা হয়ে থাকে যে পৃথিবী এবং ভেনাস গ্রহের জন্ম এক সময়ে হয়েছিল, কিন্তু পৃথিবীতে বর্তমানে অনেক জীবন আছে। কিন্তু যদি আমরা ভেনাসের কথা বলি, তাহলে সেখানে অবস্থিত তাপমাত্রা পৃথিবীর তাপমাত্রার থেকে 92% বেশি, আর সেখানের বায়ুতে অবস্থিত সালফিউরিক এসিড আপনাকে সেকেন্ডের মধ্যেই গলিয়ে দিতে পারবে। কিন্তু আজও এটি কেউ জানে না যে এই গ্রহের এরকম হাল কিভাবে হয়েছিল। অনেক বিজ্ঞানীরা এটির কারণ সূর্যকে মেনে থাকে, আবার অনেক বিজ্ঞানীদের মতে এর পিছনে কারণ ভেনাস গ্রহে অবস্থিত বিভিন্ন আগ্নেয়গিরিগুলো। অক্টোপাস এক্সোডাস। অনেকগুলো পা বিশিষ্ট এই প্রাণীটি বেশিরভাগ সময় সমুদ্রের একদম গভীরে পাওয়া যায়, কিন্তু 2017 সালে একদিন হঠাৎ করেই অনেকগুলো অক্টোপাসকে মাটিতে চলতে দেখা যায়। এর সাথেই আরো অনেকগুলো জায়গাতে এরকম জিনিস দেখা যায়। আর এটি কেন হয়েছিল এটি নিয়ে বিভিন্ন মানুষ নিজেদের বিভিন্ন রায় দিতে থাকে। অনেক মানুষ এমনটা মনে করে থাকে যে যখন অক্টোপাসেরা সমুদ্রে খাবারের অভাবে সম্মুখীন হয়, তখন তারা সমুদ্রের বাইরে খাবার খোঁজার জন্য চলে আসে। আবার অনেকে এটিকে অক্টোপাস ডেমেনশিয়া নামের একটি রোগ হিসেবে মেনে থাকে। তবে এর পিছনে আসলে কারণ কি তা কেউ এখনো জানতে পারেনি। স্লিপ। আপনি কি কখনো এটি চিন্তা করেছেন যে মানুষের জন্য ঘুমানো কতটা জরুরি? কেননা পৃথিবীতে এমন অনেকগুলো প্রজাতি আছে যারা কখনোই ঘুমায় না, যেমন জেলিফিশ অথবা ব্যাকটেরিয়া, যারা সবসময় জাগনা থাকে। কিন্তু তাহলে আমাদের মানুষদের কেন প্রত্যেকদিন সকালে বাসা থেকে বের হওয়ার আগে বা টায়ার্ড হলে ঘুমের প্রয়োজন পড়ে? আজও বিজ্ঞানীরা এটির পিছনের কারণ জানার জন্য চেষ্টা করেই চলেছে। আসলে মানুষেরা কেন ঘুমায়, কিন্তু আজ পর্যন্ত কোনো মানুষই এই রহস্যের উন্মোচন করতে পারে। বিলিন গোয়াল। মেকমন মহান নামের এক ছেলে নিজের কলেজে ম্যান্ডারিয়ান ভাষা শিখার জন্য যাচ্ছিল, আর 2 দিন পরেই বাসায় ফেরার সময় রাস্তায় তার অ্যাক্সিডেন্ট হয়ে যায়, যার কারণে সে কোমাতে চলে যায়। আর যখন সে কোমা থেকে বাইরে আসে, তখন সে ইংলিশের জায়গায় ম্যান্ডারিয়ান ভাষায় কথা বলতে শুরু করে দেয়। যে ভাষা সে বলতে তো পারা দূরের কথা, সে বুঝতে পর্যন্ত পারত না। কিন্তু আশ্চর্যের ব্যাপার তো এটি যে অ্যাক্সিডেন্টের পরে থেকে সে শুধুমাত্র এই ভাষাতেই কথা বলতে পারত, এমনকি সে ইংলিশেও আর কথা বলতে পারতো না। ডক্টররাও এই ব্যাপারটি নিয়ে অনেক চিন্তিত হয়ে পড়ে, আসলে ডেনের কি হয়েছিল, আর এটি আজ পর্যন্ত সকলের জন্য একটি রহস্যই হয়ে রয়েছে। টার্ডিগ্রেডস। ইন্টারনেটে আপনি হয়তো অনেকবার এই ধরনের ছবিগুলো দেখেছেন। এমনটা মানা হয়ে থাকে যে এই প্রাণীটি পানি না খেয়েই সারা জীবন জীবিত থাকতে পারে, এমনকি -200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাও এর কিছুই করতে পারে না। কিন্তু আজ পর্যন্ত এটি কেউই জানে না যে এই প্রাণীটি আসলে এসেছে কোথায় থেকে। অনেক মানুষ এটিকে পৃথিবীতেই উৎপত্তি হয়েছে বলে দাবি করে থাকে, আবার অনেক মানুষের মতে এটি এসেছে মহাকাশ থেকে বা ভিন কোনো গ্রহ থেকে। এমনকি বিজ্ঞানীরাও আজ পর্যন্ত এই প্রাণীটি কোথায় থেকে এসেছে সেটির ব্যাপারে রিসার্চ করে চলেছে, কিন্তু এখন পর্যন্ত তারা কিছুই জানতে পারেনি। বন্ধুরা, ভিডিওটি বানাতে আমাদের অনেক পরিশ্রম করতে হয়েছে, তাই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটিকে অন করে রাখার কথা ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চিত্র দর্শনের সাথেই থাকবেন। থ্যাংক ইউ।